لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم, ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন ইমানের রোকনসমূহের মধ্য হতে একটি রোকন এবং আকিদাগত মহাদায়িত্ব সমূহের মধ্য হতে একটি দায়িত্ব রসুলগণ আল্লাহর পক্ষ থেকে তার বার্তাবাহক এবং সৃষ্টিজীবের উপর তার হজ্জাত প্রতিষ্ঠাকারী সুতরাং রসুলগণকে প্রেরণ করা বিশেষ করে সর্বোত্তম রসুল শেষ নবী মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে প্রেরণ করা সৃষ্টিজীবের উপর আল্লাহতালার বিশাল নেয়ামত সমূহের মধ্য হতে একটি নেয়ামত রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপনের অর্থ হচ্ছে এটা বিশ্বাস করা যে আল্লাহ তাল্লাহ প্রত্যেক জাতির নিকটে তাদের পক্ষ থেকে একজন রসুল প্রেরণ করেছেন যিনি তাদেরকে আল্লাহর এবাদতের দিকে আহ্বান করেন এবং আল্লাহ ব্যতীত অন্যের এবাদত না করার দিকে আহ্বান করেন এই বিশ্বাস রাখা যে তারা সকলেই সত্যবাদী আল্লাহ তাআলা যা কিছু তাদেরকে পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন তারা তা যথাযথভাবে পৌঁছে দিয়েছেন তারা কোনো কিছু গোপন করেননি বা পরিবর্তন করেননি এই বিশ্বাস রাখা যে তারা সকলেই তহিদের দিকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলেন ওমা আর উসল্নামিং কবলিকামের রসুল ইন ইল্লা নুহী ইলাইহি আন্না হুলা ইলাহ ইল্লা আনাফা আবুদুন তবে সারাই বিধানাবলির ক্ষেত্রে তাদের মাঝে পার্থক্য বিদ্যমান আল্লাহ তালা বলেন লিকুল্লিং জালনামিং কুমশিরাতৌ অমিন হাজা এই বিশ্বাস রাখা যে তাদের একজনের রেসালাতকে অস্বীকার করা সকলকে অস্বীকার করার সামিল আল্লাহ তালা বলেন ক্যাজাবে মুরসালিন এই আয়তে আল্লাহ তালা বলেছেন যে তারা রসুলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অথচ তাদের মাঝে নুহ আলাইহিসাল্লাম ব্যতীত অন্য কোন রসুল ছিলই না এই বিশ্বাস রাখা যে আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন মজেজা ও নিদর্শন দ্বারা শক্তিশালী করেছেন সহি সূত্রে তাদের থেকে বর্ণিত সকল কিছুর উপর বিশ্বাস রাখা এই বিশ্বাস রাখা যে সর্বশেষ রসুল হকছেন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তারপরে আর কোনো নবী নেই আল্লাহ তালা বলেন এই বিশ্বাস রাখা যে আল্লাহর নিকটে তাদের মর্যাদার তারতম্য বিদ্যমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপনের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে যেমন এর দ্বারা আল্লাহ তাল্লাহর রহমত সম্পর্কে অবহিত হওয়া এবং এটা অবহিত হওয়া যে আল্লাহ তাল্লাহ তার সৃষ্টিজীবের হেদায়তের জন্য রসুল প্রেরণের মাধ্যমে তাদেরকে কত বড় সহযোগিতা করেছেন এই আমতের কারণে তার সুক্রিয়া আদায় করা রসুলগণকে ভালোবাসা তাদেরকে যথোপযুক্ত সম্মান ও প্রশংসা করা কেননা তারা আল্লাহর রসুল এবং শ্রেষ্ঠ বান্দা আল্লাহতাল কুদরত সম্পর্কে অবহিত হওয়া এবং এটা অবহিত হওয়া যে তিনি তার বান্দাদের মাঝে কতককে কতকের উপরে মর্যাদা দিয়ে থাকেন তারা যা নিয়ে এসেছেন সেটিকে মজবুতভাবে আঁকড়ে ধরা এবং এই বিশ্বাস অর্জিত হওয়া যে এটাই দুনিয়া ও আখেরাতের সফলতার রাস্তা